সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আর অল্প কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞরা অনুমান করছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে আমাদের দেশ তথা আমাদের রাজ্য পশ্চিমবাংলায়। এবং এই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে মাথায় রেখে রাজ্য সরকার কিন্তু বেশ তৎপর রয়েছে ভ্যাকসিনেশনের ওপর। ইতিমধ্যেই কিন্তু গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন মাধ্যমে করোনা ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজের প্রায় 1 কোটি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এরই পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের তত্ত্বাবধানে এবং নামখানা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নামখানা ব্লকের সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হচ্ছে। আজ বকখালি যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে বকখালি ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা যুক্ত রয়েছে, এরকম প্রায় 300 জনকে জয়গুরু আবাসনে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোভিড-19 প্রথম ভ্যাকসিন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোভিড ভ্যাকসিন সমস্ত কোভিড প্রোটোকল মেনে মাস্ক এবং স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে দফায় দফায় 4-5 জনকে ভেতরে প্রবেশ করিয়ে তাদের ভ্যাকসিনেশন করানো হচ্ছে, যার সমগ্র চিত্র আমরা তুলে ধরছি সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। ইতিমধ্যেই কিন্তু নামখানা পঞ্চায়েত সমিতির সভানেত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী কর্মকর্তাগণ এবং স্বয়ং নামখানা বিডিও শ্রী শান্তনু সিংহ ঠাকুর দৈহিক উপস্থিতি দিয়ে সমগ্র বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই খবরের আরও বিস্তারিত। সমিতি এবং নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে বকখালি জয়গুরু আবাসনে আবারও কোভিড ভ্যাকসিনেশন হলো, কারা পেল, কতজন পেল? দেখুন, আজকে আমাদের বকখালি যে জয়গুরু আবাসনে যে ভ্যাকসিনেশন হলো সেখানে 300 জনের মতো ভ্যাকসিন পেল। তো কারণ এই মুহূর্তে একটাই ভ্যাকসিনেশন করানোর। আমরা জানি যে বকখালি মৌসুমি ট্যুরিজমের জন্য মানুষের খুব আকর্ষণের জায়গা। তো এই কোভিডের পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ট্যুরিজম নিয়ে বিভিন্ন রকম রেস্ট্রিকশন হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি যে এই রেস্ট্রিকশনটা কখনোই কোনো লং টার্ম সলিউশন না। আলটিমেটলি মানুষের জীবন এবং জীবিকা এই ট্যুরিজমের উপর নির্ভর করে আছে। তো যদি আমাদের এই মানুষগুলোর জীবন জীবিকার কথা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবতে হয়, তাহলে যেটা আমাদের মনে হয় লং টার্ম সলিউশন সেটা হচ্ছে একমাত্র ভ্যাকসিনেশন। তাই আমরা ফেজ বাই ফেজ বকখালি ট্যুরিজমের সঙ্গে যুক্ত প্রতিটা মানুষকে, ব্যবসায়ী সমিতিকে এবং ট্রান্সপোর্টেশনের সঙ্গে যারা যুক্ত হয়ে এলাকাতে প্রত্যেককে, মানে ইনফ্যাক্ট পুরো ফেদারগঞ্জ জিপিটাকে আমরা ভ্যাকসিনেট করার জন্য একটা আমাদের চিন্তাভাবনা রয়েছে। পুরো ডিপেন্ড করছে ভ্যাকসিন সাপ্লাইয়ের উপর, যে মুহূর্তে যে সাপ্লাই আসছে সেভাবে আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি। আজকেও আমরা 300 জনের ভ্যাকসিন করালাম এবং আগামী দিনেও আমরা বেশ কিছু এরকম ভ্যাকসিনের মাঝে মাঝে সেশন সেখানে করে পুরো ট্যুরিজম সেক্টরটাকে যেন আলটিমেটলি এই কোভিড পরিস্থিতিতেও বাঁচিয়ে রাখা যায়, এই জন্যই আমরা পরিকল্পনা করব। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, সেই জায়গাতে নামখানা ব্লক প্রশাসন কতটা প্রস্তুত রয়েছেন আপনারা? দেখুন, আমরা মানে আগের কোভিডের যে দুটো ফার্স্ট দুটো যে ওয়েব ছিল সেখান থেকে যে পরিমাণ শিক্ষা আমরা নিয়েছি সেই কথা মাথায় রেখে আমরা খুব স্ট্রিক্টলি এলাকায় বিভিন্ন বাজার থেকে শুরু করে যেসব জায়গায় আমাদের মানুষের কংগ্রিগেশন হয় একসাথে, ইনফ্যাক্ট ট্যুরিজম সেক্টরগুলোর যখন কথা বলা হচ্ছিলো, প্রত্যেকটা জায়গায় আমরা খুব স্ট্রিক্টলি পুলিশ সিভিল আমাদের জয়েন্ট ভিজিটের মাধ্যমে আমরা ইম্পোজ করছি কি যেন মানুষ মাস্ক পরে। হোটেলে বুকিংয়ের ক্ষেত্রেও আমরা 50% অকুপেন্সি একটা রুল করে দিয়েছি, সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই ওয়েলকাম আমরা বলেছি, সার্টিফিকেট মানুষের থাকলে খুবই ভালো হয়, না থাকলেও আমরা থার্মাল গান দিয়ে চেকিং করে তবেই হোটেলে এন্ট্রি দিচ্ছি। তার সাথে আমরা এলাকার বিভিন্ন জায়গায় আমরা সচেতনতামূলক প্রচার, ছোটো ছোটো আমাদের বিভিন্ন আমাদের ফোক আর্টিস্টদের মাধ্যমে, লোকশিল্পীদের মাধ্যমে বা আমাদের স্ট্রিট ডামার মাধ্যমে আমরা এই মেসেজটা সবার কাছেই পৌঁছে দিচ্ছি যে ভ্যাকসিনেশন আমাদের চলছে, যে ভ্যাকসিনেশন পেজটা আস্তে 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 সবাইকে কভার করার চেষ্টা চলবে। ততদিন সবাই নিজেদের মতো করে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন এবং কোভিডের তৃতীয় ঢেউ যেন আমাদেরকে খুব বেশি অ্যাটাক করতে না পারে, এই জন্য আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। পঞ্চায়েত সমিতি এবং নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের তত্ত্বাবধানে প্রায় 300 জন বকখালি পর্যটন কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত তারা ভ্যাকসিন পেল, এই বিষয়ে কী বলবেন? না, সর্বোপরি আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত কর্মাধ্যক্ষ, আজকের আমাদের এই ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত আমাদের বিডিও সাহেব, সেই সঙ্গে আমাদের যারা স্বাস্থ্যকর্মী বিএমএইচও এবং আমাদের বকখালি ব্যবসায়ী সমিতির সকল সদস্য, সেই সঙ্গে এখানকার সকল আদিবাসী বৃন্দ, সকলকে সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই কারণেই, কারণ আমরা যথারীতি সকলেই জানি যেভাবে আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যম অ্যাক্টিভলি সমস্ত মানুষকে জানান দিচ্ছে যে সেপ্টেম্বর, অক্টোবর মাসের মধ্যে করোনার তৃতীয় একটা ঢেউ
সুনামির আকার নিয়ে ভারতবর্ষের মাটিতে আবার একটা আছড়ে পড়ার মতন একটা প্রকোপ দেখা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের সাথে সাত মিলিয়ে আমাদের নামখানা পঞ্চায়েত সমিতি যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, নামখানা ব্লকের সাথে সাথে আমাদের পঞ্চায়েত, সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত, সেই নামখানা ব্লকের সাথে সাথে আমাদের বকখালি ট্যুরিজম, এখানে আমাদের যারা লোকাল মানুষ সবসময়ের জন্য বডি কন্ট্রাক্টর থাকে, সারা আউটসাইডার যে সমস্ত ট্যুরিস্ট আসে তাদের সাথে, সে কারণে বকখালিতে অনেক বেশি করোনা এফেক্ট হতে পারে আগামী দিনে। সেইটাকে কেন্দ্র করে আমাদের লোকাল নামখানা পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েত যৌথভাবে আমাদেরকে সমিতি এরিয়ায় যে এত বড় একটা উদ্যোগ নিয়ে পাট পাট করে যেভাবে ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো করছে, তার জন্য আমরা ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আর এখনও পর্যন্ত আমাদের প্রায় 250 কভার করেছে, আমাদের আগামী দিনেও ভ্যাকসিনেশন ক্যাম্প রয়েছে। এরকম একটা প্রক্রিয়া আমরা এগোচ্ছি যাতে বকখালিতে 100% ভ্যাকসিন কমপ্লিট করা যায়, সেরকম একটা চিন্তাধারায় আমাদের প্রশাসন এখানে এগোচ্ছে। আমার নাম বিশ্বেশ্বর প্রামাণিক। বিডি অফিসের তত্ত্বাবধানে এবং নামখানা পঞ্চায়েত সমিতির উদ্যোগে বকখালিতে কোভিড ভ্যাকসিনেশন হলো, কারা পেল, কতজন পেল? আমাদের এখানকার ব্যবসায়ী সমিতির লোকজন, আদার্স আরও অন্যান্য জন, এবং 300 মতো লোক আজকের এইটাতে দেওয়া হয়েছে। বর্তমানে যা অবস্থা, বিশেষজ্ঞরা মনে করছে আগামী কয়েকদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে আমাদের রাজ্যে, তো সেই জায়গা থেকে নামখানা পঞ্চায়েত সমিতি এই বিষয়ে কতটা প্রস্তুত রয়েছে করোনা মোকাবিলায়? আমরা সমস্ত বিডিও স্টাফ এবং বিডিও সহ নামখানা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য এবং কর্মাধ্যক্ষগণ আমরা মিটিং করেছি এবং ইমিডিয়েট আমাদের সাতটা পঞ্চায়েতে কিন্তু করোনা ভ্যাকসিনের জন্য ক্যাম্প করা হচ্ছে। এবং আমরা বিশেষ করে নারায়ণপুর পঞ্চায়েত, মৌসুনী এবং আমার ফেজারগঞ্জটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে পর্যটকদের ভিড়টা আছে বলে আমরা কিন্তু এভাবে সচেতন হচ্ছি, কারণ দ্বিতীয় ঢেউটাকে যাতে রোধ করা যায়। জানি না কতটা পারবো, কিন্তু আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন আমরা তদারকি করছি এবং ইমিডিয়েট আমরা ক্যাম্পগুলো শুরু করছি, প্রতিদিন অন্তত দুটো একটা করে ক্যাম্প চলছে। আজকে এখানে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ না দ্বিতীয় ডোজ? ফার্স্ট ডোজ, ফার্স্ট ডোজ। নমস্কার, আমি আন্তরিকভাবে প্রথমে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, আজকের এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে ছিলেন নামখানার বিডিও সাহেব, ওনাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই, এবং নামখানা পঞ্চায়েত সমিতির অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষ আজকের এখানে উপস্থিত রয়েছেন। আমরা বকখালির সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল অনার্স অ্যাসোসিয়েশন, লজ অনার্স অ্যাসোসিয়েশন, পথিপার্শ্বস্ত যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, আন্তরিকভাবে ওনাদেরকে আরেকবার আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই যে ওনারা আমাদের এই বকখালি পর্যটন কেন্দ্রকে সম্পূর্ণভাবে করোনা ভাইরাস মুক্ত করার জন্য যে মহতী উদ্যোগ নিয়েছেন, আমরা এলাকাবাসী হিসাবে ওনাদেরকে সাধুবাদ জানাই। আর আমরা ইতিমধ্যেই খবরের কাগজ কিংবা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে কিছুদিনের মধ্যেই আমাদের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, তার প্রতিরোধের জন্য ওনারা সমস্ত রকমের মায়েদের এবং ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদেরকেও ভ্যাকসিন দিয়ে যাতে কোনো রকমভাবে এই এলাকায়, এই আমাদের এটা বকখালি পর্যটন এলাকা, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসে এখানে, তারা যাতে কোনো রকমে না এফেক্ট হয় এবং এই এলাকার শুধু অধিবাসীবৃন্দ যাতে না কোনো রকমভাবে করোনার প্রকোপ থেকে আক্রান্ত না হয়, সেই জন্য ওনাদের এই মহতী উদ্যোগকে আমরা এই এলাকার অধিবাসীবৃন্দদের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আর আজকের আমাদের প্রায় 250 জনের বেশি এখনও ভ্যাকসিন নিয়ে নিয়েছে, আর 50 জনের মতো লাইনে আছে, সেটারও আমরা ব্যবস্থা করছি। আপাতত 300 জন আজকের এইখানে নামখানা জয় বকখালি জয়গুরু আবাসনে ভ্যাকসিন পাচ্ছে। নমস্কার। বকখালি থেকে ক্যামেরায় রবীন দাসের সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন।
যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792228 এবং 9932523081।